নেটের স্পিড তো অনেক কম। হ্যালো আপা, আমাকে কি শোনা যাচ্ছে? প্রিয় দর্শক, পর্যটনের নিয়মিত আয়োজন রসুই ঘরের গল্প আজকের অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আবু রেহান সরকার। রন্ধন শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য যিনি আজকে আমাদের সাথে আছেন, তিনি একাধারে মডেল, অভিনেত্রী এবং জনপ্রিয় রন্ধন শিল্পী আফরোজা নাজনীন সুমি। আপা কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, কিন্তু আমি আবার নিজের পরিচয়টা রন্ধন শিল্পী হিসেবে দিতেই পছন্দ করি। আর মডেলিং যেটা করেছি তা টিভি শো বেশি করেছি, তো সম্পূর্ণ শখের বসে অল্প কাজটা করেছি। দেখতে গেলে আমি রন্ধন শিল্পী। আচ্ছা, দুঃখিত, আমাদের বোধ হয় নেটটা একটু বেশি সমস্যা করতেছে। আপা আমাকে কি ভালো ভালো মতো শোনা যাচ্ছে? আপনাকে মাঝে মাঝে দেখছি যে আপনি নাই, কালো হয়ে যাচ্ছে। আমি আপনার কথা শুনতে পাচ্ছি ভাই, এবং আমার এখানে কোনো ডিস্টার্ব নাই, আমি শুনতে পাচ্ছি। আমি খুবই ভালো আছি, আর আপনি কেমন আছেন? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আপা, আপনি তো একজন জনপ্রিয় মডেল, অভিনয় শিল্পী, রেসিপি ডেভেলপার, খণ্ডকালীন শিক্ষকতাও করছেন, তো কিন্তু আপনি পড়ালেখা করেছেন এইচআরে, কিন্তু সবচেয়ে জনপ্রিয় আপনি রন্ধন শিল্পে। তো এইচআরে পড়ালেখা করে আপনি রন্ধন শিল্পে জনপ্রিয় হলেন, আপনার এই ক্যারিয়ারের টার্নিং পয়েন্টটা একটু জানতে চাই আমরা। আসলে আমি পড়াশোনা করেছিলাম, এমবিএ করেছি এইচআর নিয়ে, কিন্তু ইচ্ছা ছিল হয়তো কর্পোরেট লাইনে কোনো কাজ করবো, যেটা আমি এখন অবশ্য করছি। আমি বিজনেস ডেভেলপমেন্ট লিড হিসেবে আছি একটা এজেন্সিতে, বাজিকা নাম। আর রন্ধন শিল্পী হব এটা আসলে কখনো চিন্তা করিনি, কিন্তু আমি ভালো রান্না করতাম, আমার রান্না করা খুব পছন্দ করতো, খেতে ভালোবাসতো আমার। আমি রান্না করলে সবাই খুব বলতো তুমি কেন টিভিতে করো না বা এটা করো না, এরকম অনেকে বলতো। আসলে আমি চিন্তা করিনি যে রন্ধন শিল্পী হবো বা প্রফেশনাল এই কাজে আসবো। পরে হঠাৎ করে যমুনা থেকে লাইভ সিজনে আমার একটা লাইভ শো শুরু হয় ঈদের মধ্যে কোরবানি ঈদে, ওই শোটা করার পরে দেখলাম যে বেশ সবাই খুব পছন্দ করছে, এবং আমাকে অনেক অন্য চ্যানেল থেকে ডাকছে। বা আসলে ফেমে থাকা হয়নি, তারপরে কাজ শুরু করার পর ফেলে থাকিনি। তখন মনে হলো যে আমি তো পড়াশোনা করেছি, আপনি যেটা বললেন এমবিএ করেছি এই জন্য, তো আমি কেন ফুড নিয়ে পড়ি আমি জানি। আমার কাছে মনে হয় যে যে বিষয়ে কাজ করতে চায় সেই বিষয়ে তার আসলে প্রপার নলেজ থাকা উচিত, পড়াশোনা থাকা উচিত। তো তখন আমি ফুড অ্যান্ড ব্যাভারেজ প্রোডাকশন করি পর্যটনে, ফুড হাইজিনে করি পর্যটনে। নেটের অবস্থা তো একদম করুন, এরকম তো আমি তো ভাই আপনাকে শুনতে পাচ্ছিলাম, আপনার কথা শোনা যাচ্ছিল। যাই হোক, আমি যেটা বলছিলাম, ভাই না আসা পর্যন্ত আমি কন্টিনিউ করি। আমি জানি না, ওনার হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমার এখানে ঠিকই আছে। তারপরে আমি ফুড অ্যান্ড হাইজিন নিয়ে পড়েছি, তারপরে আমি বারিস্তা ট্রেনিং করেছি মর্নিং থেকে, তারপরে আমি হোটেল রেস্টুরেন্ট ভিউ থেকে আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ইন্টার্নি করেছি, তারপর আমি এখানে হোটেল রেস্টুরেন্ট ভিউতে অনলাইনে কাজও করেছি, তো মানে অন কলে কাজ করেছি, এভাবে চলছিল। তার মাঝখানে আমার আমি আবার লেভেল টু করলাম বেকিং এর উপর, লেভেল ওয়ান করলাম কুকিং এর উপর, এভাবে আসলে পড়া হচ্ছে করা হচ্ছে। আর আমার সুমিস কিচেনটা আছে, কেটারিং বিজনেস ট্রেনিং ইনস্টিটিউট, সুমিস কিচেন চলছে, সুমিস কিচেনের জন্য আমি ট্রেনিং দিচ্ছি বিভিন্ন জায়গায়, সুমিস কিচেনের মাধ্যমে বিভিন্ন জায়গায় ফুড সাপ্লাই করছি। আমি এন্টারপ্রেনারশিপের উপর আবার পড়াশোনা করেছি, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন করেছি, তারপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা করেছি উদ্যোক্তা 101, তারপরে সিটি আলো থেকে নর্থ সাউথে করা হয়েছে, এবং ব্র্যাক ব্যাংক তারা থেকে করা হয়েছে আমেরিকার বেপসন কলেজে এন্টারপ্রেনারশিপের উপর। সো আসলে থেমে থাকিনি, একটার পর একটা কিছু না কিছু করছি, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি এবং করে যাচ্ছি। আমার কাছে মনে হয় যে 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 কোনো কাজে একবার ঢুকে গেলে আসলে মনে করা যাবে না যে এটাই শেষ,
বরং আমার কাছে মনে হয় সেটা তখন শুরু হয়, এবং এর রিলেটেড যত কিছু আছে নিজেকে ডেভেলপ করার জন্য আমাদের ক্রমাগত চেষ্টা করে যেতে হবে, এবং বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন কোর্স গুলোর মাধ্যমে নিজেকে ডেভেলপ করা যায়। আর সুমন ভাই বারবার আমাকে বারবার মডেলের পরিচয় দিচ্ছেন, আসলে মডেল বলে আমি খুবই লজ্জিত হই। আমি খুব অল্প কিছু কাজ করেছি টিভিসি অফিসে, আর অভিনয়ের কথা উনি বলেছেন, আমি অভিনয় করেছি একটা ডকুমেন্টারি ড্রামা, এরকম খুব অল্প কিছু যেটা আসলে বলার মতো কিছু না, কিন্তু উনি যেহেতু বলে ফেলেছেন বারবার বলছেন, এই জন্য আমি একটু ভুলটা সংশোধন করে দিলাম। আমি বেসিক্যালি রন্ধন শিল্পী এবং আমি সুমিস কিচেনের ওনার, এটাই আমার মেইন পরিচয়। আর আমি প্লেপেন স্কুলে টিচার হিসেবে আছি, ওদের বাচ্চাদেরকে ফুড অ্যান্ড কুকিং আর বেকিং এর উপর আমি ক্লাস নেই। অ্যাকশন এইডের একটা প্রজেক্ট আছে, হলি হোমস এর বাচ্চাদেরকে আমি ওখানে ট্রেনিং করাই ফুড, এটাও আমি বেকিং এর উপর করাচ্ছি। এইভাবে আসলে কাজগুলো করা হচ্ছে, সাথে বললাম বিজনেস ডেভেলপমেন্ট লিড হিসেবে কাজ করছি, একটা ম্যাগাজিনের সাথে আছি, প্রথম আলোতে রেসিপি কন্ট্রিবিউট করি, এবং বাংলাদেশের অনেক পেপার ম্যাগাজিনেই করছি। কম বেশি সব ম্যাগাজিনেই রেসিপি ডেভেলপ করা হয়, বাংলাদেশের বাইরে কলকাতায় করা হয়, কলকাতাতে সানন্দা থেকে শুরু করে হ্যাংলা হেসেলে দিয়েছি, আনন্দবাজারে দিয়েছি, এই সময় দিয়েছি। আমাদের আসলে ওই যে, হ্যাঁ আপা দুঃখিত, আমি হচ্ছে যে ওই নেটওয়ার্কের সমস্যার জন্য একটু আমি অনেকক্ষণ আপনাকে শুনতে পাইনি, আমাকে আপনি শুনতে পেয়েছিলেন কিনা আমি খুবই দুঃখিত। যাই হোক, তারপরে শেষের দিকে শুনলাম। আচ্ছা ভালো, আমি তো হ্যাঁ আপা আমাকে কি এখন শোনা যাচ্ছে? এখন হচ্ছে যে আপনার সাথে একটু, আমার কাছ থেকে শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা মিউট করে নিলে আমি কথা বলার সময় দেখবেন তখন কম হচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে ইন্ডিয়াতে তো করছি, ওখানকার সব পেপার ম্যাগাজিন গুলোতেও যাচ্ছে, ওখানকার সব টিভি চ্যানেল গুলোতেও কাজ করছে, জি বাংলা থেকে শুরু করে সব চ্যানেলেই করা হচ্ছে, নেপালে আমাদের হয়েছে, এইভাবে আসলে কাজ করে যাচ্ছে। আচ্ছা আপা, আমাদের এখানে আসলে একটু সমস্যাই হচ্ছে আপা। আমি আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, আজকে একটু কারিগরি সমস্যাও আছে, তো তারপরে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কথাটা আমি বুঝতে পারিনি, কথাটা কেটে এসেছে। আপনি রান্না বিষয়ে কিছু জিজ্ঞেস করছিলেন, আমার কাছে মনে হয় যে যতটুকু বুঝতে পারলাম যে রান্নার অনেক কুকিং কম্পিটিশন আমি জাজ হয়েছি, এবং কলকাতায় আমি যখন করেছি কালনারি দিবা কুকিং শোতে 2018 তে ছিল, ওটা আমার মনে হয় উনি আনতে চেয়েছেন যে আমরা কি দেখে জাজমেন্টের সময় কি খেয়াল করি পার্টিসিপেন্টদের, যতটুকু আমি বুঝেছি। তো এটা আসলে আমরা সব কিছু মিলে দেখি, একটা পার্টিসিপেন্টের কিভাবে কথা বলছে,
কিভাবে ডিল করছে, একটা সমস্যা হলে সেটাকে কিভাবে সে ওভারকাম করছে, সবকিছু মিলে কিন্তু তাকে জাজমেন্টটা করা হয়। মানে শুধু একটা পেপার দিয়ে কিন্তু আসলে করা হয় না, তার সব নলেজ গুলোকে দেখা হয়, সব মিলিয়ে ব্যাখ্যা করা হয়। এটা আসলে একটা লম্বা প্রসেস, এবং সবকিছু মিলিয়ে একটা মানুষ হিসেবে সে কেমন, তার সাথে যে যারা পার্টিসিপেট আছে তাদের সাথে সে কেমন, সবকিছু কিন্তু দেখা হয়, সেভাবে একটু জাজমেন্টটা করা হয়। রান্নাটা তো অবশ্যই নেই, কারণ রান্নাটা তাকে জানতেই হবে, এর সাথে বাকি সবকিছু এটা আসলে সবকিছু মিলে মানে শুধু রান্না ভালো জানলেই হবে না, রান্না বিষয়ক আরো জ্ঞান গুলো থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, আপনি 2018 সালে কলকাতার একটা কম্পিটিশনে আপনি ওখানে বিচারক হিসেবে ছিলেন, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী আইমা ছিলেন, তো তারপরে আপনি জি বাংলা রান্নাঘর অনুষ্ঠান করেছেন, বিভিন্ন অনুষ্ঠান করেছেন আপনি ইন্ডিয়াতে, তো সেই হিসেবে বোঝা যায় যে সাথে হয়তো আপনার কাজের রসায়ন খুবই ভালো, তবুও আপনার অভিজ্ঞতাটা জানতে চাই দেশের বাইরে কেমন। আসলে দেশের বাইরে আমরা যখন কাজ করি তখন আমরা বাংলাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করি, বা যেই আমরা যে দেশেই যাই যে দেশে কাজ করি আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, সেটা সবসময় আমাদের মাথায় থাকে। কারণ কালনারি দিবা 2018-তে বাংলাদেশ থেকে আমি ছিলাম, এটা হ্যাপেলে আয়োজন করেছিল, কলকাতা হ্যাপেলে থেকে ইনভাইট করেছিল, সো এখানে আমি যখন গেছি আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি, এবং কলকাতার রাইমা সেন ছিলেন, আরো অনেকে ছিলেন, আনন্দ বাজার থেকে ছিলেন, বিভিন্ন শেফ ছিলেন, সো এটা একটা আমি বলবো যে আমার জন্য একটা গর্বের বিষয় যে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। এই সময় আমরা যেটা করি যে আমরা আমাদের দেশকে যেন কোনোভাবে ছোট করা না হয় এটা খেয়াল রাখি, আমাদের দেশি আমাদের দেশের যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে আমাদের খাবারের বা আমাদের কালচারের, সেটা আমরা চেষ্টা করি তুলে ধরতে অন্যের কাছে। আর জাজমেন্টের সময় আসলে আমরা চেষ্টা করেছি যে এখানে তো আমাদের দেশের কিছু ছিল না, ওদের ফুড গুলাই ছিল, কিন্তু আমরা আমাদের নলেজ থেকে কাজে লাগিয়ে আমরা যাতে ওখানে কাজ করতে পারি। আর জি বাংলা রান্নাঘরে আমি যখনই করেছি আমি চেষ্টা করেছি, আমাদের বেশ কয়েকবারই করেছি যে আমাদের বাংলাদেশি ফুডটাকে রান্না করে দেখাবো, আমি একদম আমাদের ট্রেডিশনাল ফুড গুলো দিয়েছি, এবং বাংলা শুধু জি বাংলার আমি কলকাতার প্রায় সব টিভি চ্যানেল রূপসী বাংলার থেকে শুরু করে মোটামুটি ওদের সব চ্যানেলে কাজ করেছি, এবং সব চ্যানেলে আমি আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল ফুড গুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ আমরা আমাদের দেশের খাবার সাথে যদি বাইরের বিশ্বকে পরিচয় করিয়ে না দেয় তাহলে এটা আমাদের ব্যর্থতা, কারণ আমরা এই সেক্টরে কাজ করছি, ফুডের কাজ করছি। আর আমি সৌভাগ্য বলবো আমার এটা যে আনন্দবাজার থেকে আমাকে ইনভাইট করেছিল ওদের কানন্দা ক্লাবের সব মেম্বারদেরকে আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল ফুড শেখারের একটা ওয়ার্কশপ করাতে, তো এটা আমি বাংলাদেশ থেকে আমি করিয়েছি, এবং খালি মনে করি এটা আমার খুবই আমার জন্য খুবই গর্বের, একদম আমাদের আঞ্চলিক ফুডগুলো আমি দেখিয়েছিলাম সেখানে, মানে বাংলাদেশে একমাত্র কালনারি আর্টিস্ট যার ইন্টারভিউ দেখে সেটা আমি, তো এটা আমার কাছে খুবই গর্ব একটা বিষয় আমি মনে করি, এবং এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়, কারণ আমাদের রন্ধনশিল্পীরা সানন্দনাথ ব্যাটার্জির রেসিপিরা সাথে সাথে ইন্টারভিউ করছে, তো এটা আসলে আমি মনে করি যে গর্বের বিষয়, এবং কলকাতা থেকে আমাকে কিন্তু 2 বার অ্যাওয়ার্ডও দিয়েছে বাংলাদেশের রন্ধনশিল্পীর অ্যাওয়ার্ড পেয়েছে, তো এটাও আমার কাছে খুব গর্বের বিষয়। তো আপনি যখন বললেন যে কেমন অনুভূতি হয়, আসলে দেশে আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি এটা কিন্তু একরকম অনুভূতি, দেশের বাইরে গিয়ে যখন আমি অনুভূতি এই অ্যাওয়ার্ডটা পাই আমাকে সম্মান দেওয়া হয় তখন কিন্তু মানে আসলে অন্যরকম ভালো লাগায় বুকটা ভরে যায়, আর খুব গর্ব হয় যে আমাদের বাংলাদেশকে তারা এই বাংলাদেশের যে রন্ধনশিল্পী তাদেরকে তারা দেখছে, এবার তাদের রান্না দেখছে, তাদের কাজ দেখছে, এবং সেখান থেকে তারা স্বীকৃতি দিচ্ছে, অ্যাওয়ার্ড দিচ্ছে, তো এটা অনেক বড় প্রাপ্তি আমার মনে হয়।
সব মিলিয়ে কলকাতাতে আমার অভিজ্ঞতাটা একদম অন্যরকম, কারণ কাজ করার অভিজ্ঞতা পুরোই আলাদা এবং খুব সম্মানের যায় মানে সম্মান করে তারা, তারা কাটছে কিন্তু যারা ভালো কাজ জানে তাদেরকে অনেক রেসপেক্ট করেন এবং সেভাবে দেখেন। তো এটা আমি বলবো যে মানে কাজ করে একটা অন্যরকম দেখি তারা কাজ করলো, এবং নেপালে আমার রেসিপি পাবলিশ হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে ওদের ম্যাগাজিন আমার রেসিপি দেখছে নেপালে, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, গর্বের ব্যাপার। কিন্তু কলকাতায় যত আমি দেখেছি, কারণ কলকাতায় তো বাংলাদেশের খাবার ওদের খাবারের খুব একটা পার্থক্য নেই কিন্তু আমাদের, কিন্তু একদম আমাদের চাপলা থেকে শুরু করে এরকম দেশি সবজি দিয়ে কি করা যায় এরকম বিভিন্ন কিছু মানে দেশি খাবার গুলোকে তুলে ধরার চেষ্টা করি, চাপলানটা তো কাঁচা তো অবদান রেখে যাচ্ছেন রন্ধন শিল্পে, অনেক পরিশ্রম করেন, বাংলাদেশেও তো বেশ কিছু টিভি প্রোগ্রাম করেন, পত্র পত্রিকায় রেসিপি দেন, তো আপনি তো কোনো সন্দেহ নাই আপনি অনেক ব্যস্ত থাকেন, তো আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি আপনার নিজের ফিটনেসটা ধরে রেখেছেন কিভাবে? এটা কি খাদ্যাভ্যাস নাকি আরো অন্য কিছু বলেন তো একটু শুনি। থ্যাংক ইউ। আসলে এটা না আমি বলবো যে খাদ্যাভ্যাস সবার জন্য দরকার, সেটা ছোট বড় সবার জন্যই দরকার, কারণ সুস্থ থাকতে হলে সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদের কিন্তু খাবারটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সাথে দরকার কিন্তু কিছু ফিজিক্যাল এক্সারসাইজ দরকার, কারণ বসে থাকলে আপনার কাজ করছে কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ করছে না তাতে কিন্তু হবে না, তো হাঁটাটা দরকার, পরিমিত পরিমাণ খাবার খাওয়া দরকার, এবং নিউট্রিশন ভ্যালু যেন থাকে খাবারটা, রান্নার করতে হবে সেভাবে যাতে নিউট্রিশন ভ্যালু নষ্ট না হয় সেভাবে খেতে হবে, এরকম আসলে অনেক কিছু খেয়াল রাখতে হয়। আর আসলে কি বলবো যে আমার কাছে মনে হয় এটা কিছুটা ফ্যামিলিরও ব্যাপার থাকে, হ্যাঁ ফ্যামিলির ব্যাপার থাকে, ঘিরের ব্যাপার থাকে, সব মিলিয়ে একটা সুস্থ জীবনে থাকতে হলে আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় যে সুস্থ একটা মন থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে, ভেতর থেকে আপনার নিজেকে কেয়ার আপ করতে হবে, আপনাকে ভালো থাকতে হবে, নেগেটিভ কিছু চিন্তা করা যাবে না, যে কোনো কিছু পজিটিভ হয়তো চিন্তা করতে হবে, জীবনে অনেক বাধা থাকবে অনেক সমস্যা থাকবে সেটাকে ওভারকাম করতে হবে, তো আমি যদি ডিপ্রেশনে ঢুকি তাহলে কিন্তু আমি যতই ভালো খাই ভালোভাবে খাই খেতে উঠতে হবে না, আমার কাছে মনে হয় সবকিছু জড়িত শুধু একটা জিনিসটা, মানে সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে ভালোভাবে সুস্থভাবে ঠিক থাকা যায়, কারণ আমরা ওষুধ দিয়েছি এইকালে উনিশ অষ্টাশিকালে আমার ওষুধ, তো আমাদের ডাক্তারের অনেককে দেখি হয়তো অনেক ওভারওয়েট হয়ে গেছে, অনেক হয়তো মেনটেন করছে না, আসলে আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণ নিজের উপর, আপনি কীভাবে থাকতে চান আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে চিন্তা করে রেখেছিলাম যে আপনাকে বলবো যে আপনাকে তো বাংলাদেশের শিল্পী আমি একটা মনে মনে প্রশ্ন ধরে রেখেছিলাম আপনাকে করবো যে বাংলাদেশের অনেক রন্ধন শিল্পী তো আপনাকে অনুসরণ, তো আপনার সম্পর্কে তাদের জন্য বলবেন। আচ্ছা রন্ধনশিল্পী যারা আছে যারা
আমাকে ভালোবাসে বা আমার রান্না পছন্দ করে বা নতুন যারা আসতে চায় প্রফেশনে, তাদের জন্য যদি কিছু বলতে হয় আমি বলবো যে আপনি যে কাজটা করবেন ভালো দেখে করবেন। কারণ আমরা যখন হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করেছি তখন কিন্তু প্রচুর কষ্ট করতে হয়, 9 ঘন্টা ডিউটি ছিল আমাদের এবং একটানা দাঁড়িয়েই কাজ করতে হয়। বা আমি কমনওয়েলথ থেকে কিছু ইভেন্টটা করেছিলাম, হোটেল ব্যবস্থানের থেকে আমি গিয়েছিলাম লোকের ফুডের দায়িত্বে আমাদের টিমটা ছিল, ওখানে আমি ছিলাম। তো এগুলা কিন্তু অনেক কষ্টের কাজ, তখন কিন্তু 9 ঘন্টা জায়গায় 12 ঘন্টাও কাজ করতে হয়েছে। তো এই জন্য আমি বলবো যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, এটা কিন্তু মাথায় রাখবেন যে খুব সহজ কাজ না, রান্না করলাম হয়ে গেল এটা না, সেটা জানতে হবে এবং কাজটাকে ভালোবাসতে হবে, কিন্তু আপনি করতে পারবেন না। আর যখনই আপনি যে কাজটা ভালোবেসে করবেন সে কাজটা দেখবেন আপনি খুব ভালোই রেজাল্ট পাচ্ছেন। তো এটাই আমি বলবো যে যখনই যে যে কাজটা করতে চান ভালোবেসে করবেন, কারণ ভালোবাসা না থাকলে আসলে হবে না। আর ধৈর্যটা থাকতে হবে, হ্যাঁ, কাজের প্রতি ভালোবাসা না থাকলে আসলে ডেডিকেশন থাকতে হবে। কারণ আমি যে ফুড সাপ্লাই করছি আমাকে লিখতে চলতে, এটাও কিন্তু কঠিন কাজ, কারণ এক এক দিন এক এক রকম আমাদের তো এটাও কিন্তু লেগে থাকার মতোই যে আমার অন্য কাজ থাকলে আমাকে এই জন্য টাইম দিতে হতো। তো এটা দেখবেন বলুন ডেডিকেশন এবং ভালোবাসা দুটোই থাকতে হবে, যে কাজটা করতে চান মানে রান্নাই করতে রান্না আসলে এই রন্ধনশিল্পী হতে চলে এটা হোক যে কোনো কাজই হোক। আর আত্মবিশ্বাস থাকতে হবে, আমি বলি নিজেকে ভালোবাসতে শিখতে হবে। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, আপনার কাজটাকে আপনি ভালো না বাসেন, কারণ আমি যখন প্রথমে হোটেলে কাজ করতে যাই তখন আমি ফ্যামিলি থেকে হয়তো অনেকে বলে থাকি হোটেলে কাজ করবে, হোটেলে আমরা যে খাই তো ওখানকার কিছুটা কাজ করবে এটা কেমন করে। তো আমি সেটা বললাম কোনো কাজকে কিন্তু অবহেলা করা যাবে না, কাজটাকে ভালোবাসতে হবে, কাজটাকে শ্রদ্ধার চোখে দেখতে হবে এবং ডেডিকেশন থাকতে হবে, তাহলে কিন্তু হবে। আচ্ছা, সুন্দর বললেন, অনেক গাইডলাইন দিলেন। আপনার কাছে আমার একটু শেষ প্রশ্ন, যদিও আজকে ইন্টারনেট সংযোগের জন্য কথা খুব ভালো হয়তো মানে শোনা যায়নি, আমার অনেক কথাই আপনি ভালোভাবে হয়তো শুনতে পারেননি, নিশ্চয়ই দর্শকদেরও সমস্যা হয়েছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের ইন্টারনেট স্পিড কোনো কারণে লাইনের হয়তো এরকম একটু সমস্যা হয়েছে। তো আপা আপনার আপনার কাছে একটু, আপনি যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞ মানুষ, এই এই নিয়ে পড়ালেখা আছে, ট্রেনিং করান নিয়েছেন, তো আপনার কাছে একটা খুব যুক্তিসঙ্গত প্রশ্ন, যেটা সেটা হচ্ছে বাংলাদেশের শিল্পে যা কেরিয়ার গড়তে চায় তাদের সম্ভাবনাটা আদৌ কেমন? মানে ধরেন আপনারা তো অলরেডি সেলিব্রিটি হয়ে গেছেন, আপনারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন, এখন চাইলেই কেউ আপনার মতো হতে পারবে না। এটা এটা ঠিক না, আমার চেয়ে অনেক ভালো করতে পারবে, কারণ আমাদের পরের জেনারেশন যারা আসছে তারা অনেক ভালো করছে। আর আমি যেটা বলছি যে আমার কিন্তু একটা বই বের হচ্ছে অন্ধদের জন্য, ব্রেইল বুক, হ্যাঁ, তো আমি দেখছি, হ্যাঁ, ব্রেইল 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 পদ্ধতি, হ্যাঁ, আমি এটা শুনেছি, বাহারি রান্না বইটার নাম, এটা এই বই মেলা বের হচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা শুধু না, আমরা যারা নিজেদেরকে মানে সবকিছু আছে আমাদের, আমরা যারা রান্না করতে চাচ্ছি তারা ছাড়াও কিন্তু অন্ধদের জন্য কিন্তু রেসিপি বুক করা হচ্ছে, কারণ তারা কিন্তু রান্না করতে ভালোবাসে, তারাও রান্না করতে চান এবং নিজের খাবারটা নিজে তৈরি করতে চান। তো এইটা আমি বলবো যে এই যে আগ্রহটা এটা হচ্ছে মেন, এই আগ্রহটা থাকতে হবে। আর যেটা হচ্ছে যে আমার সাথে না হয়তো আমার চেয়ে অনেক ভালো করবে, কারণ আমি চাই আমাদের পরে যারা আসবে তারা আরও ভালো করুক, কারণ আপনার তাহলে আমাদেরই কিছু হবে। কারণ আমার স্টুডেন্টরা যখন, আমার একটা স্টুডেন্ট ও এখনই অনলাইনে সেল করে, আমার এটা খুব ভালো লাগে, আমার খুব গর্ব হয়, হ্যাঁ, যে আমি শিক্ষার্থী, আমার কাছে শিক্ষক ভালো করছে, এটা কিন্তু আমার তারপরে আমি বিয়ার সাথে আজকে ওখানে মেনটেনিং করি, তো ওখানে অনেকে বিজনেস করছে, তারা জানে না কিভাবে কোনটা করলে ভালো হয়, তাদের কোনো সমস্যা হলে ফোন দেয়, যোগাযোগ করে, তো আমরা মিটিং করি, তখন আমি কিন্তু তাদেরকে চেষ্টা করি এই জিনিসগুলো সলভ করে দেওয়া, যে এভাবে করো ওভাবে করো আমার অভিজ্ঞতা দিয়ে, এবং ওরা যখন ভালো করে আমার কিন্তু ভালো লাগে। এবং আমি যেটা আরেকটা বলতে চাই, আমি বাংলাদেশ অনার আন্টিটানাস অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটিতে আছি, গত 2 বছরে ছিলাম, এই 2 বছরও আছি, বাংলাদেশ ফেডারেশন অফ এন্টারপ্রেনার্স সেখানে আছি, বাংলাদেশ রেজিস্ট্রার ফাউন্ডেশন আছি, বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি আমি লাস্ট মেম্বার। তো আমি বলবো যে অনেক জায়গায় অনেকের সাথে কাজ করছি,
মানে ব্যবসায়ীরা আমাদের সাথে আসে, এন্টারপ্রেনারশিপ করে এবং বড় বিজনেস কোম্পানিরাও আসেন। তো সবার সাথে কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে কাজ করতে হলে পরিশ্রম করতে হবে, ভালোবাসা থাকতে হবে, যেটা আমি বারবার বলি। তো নতুন যারা আসছে তাদের জন্য কিন্তু সুযোগ অনেক বেশি, এখন তো চাইলে অনলাইনেও কোর্স করতে পারছে বা আমাদের সাথে অনেকে মেন্টর পাচ্ছে, যোগাযোগ করতে পারছে। হ্যাঁ, তো তাদের তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধাটা অনেক বেশি। হয়তো আমাদের আগে যারা ছিলেন তাদের কিন্তু প্রযুক্তিটা এত বেশি তখন ছিল না, তারা কিন্তু এই সুবিধাটা তখন পায়নি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন বা আমাদের জেনারেশন কিন্তু অনেকটা সুবিধাই পেয়েছে বা এখনো পাচ্ছে। তো আমি বলবো যে তারা আমাদেরকে অনেক ভালো করবে এবং আমার দোয়াতে থাকবে, এবং আমরা সবাই চাই যে এই রন্ধন শিল্পটাকে প্রফেশন হিসেবে নেব, কারণ এখন কিন্তু প্রফেশনাল স্টেজ হিসেবে দেশের বাইরে অনেক জায়গায় কাজ করতে পারছে সবাই। ইভেন বাংলাদেশে যারা আছে তারা যদি হোটেল ইন্ডাস্ট্রিতে নাও কাজ করে, কোনো রেস্টুরেন্টে কাজ না করে, নিজে থেকে ফুড তৈরি করে সেটা ডেলিভারি করতে পারছে, অনলাইনে পেজ খুলতে পারছে, ফুড সাপ্লাই দিতে পারছে, টেস্ট করাতে পারছে, তো নানাভাবে বাড়িতে বসে কিন্তু সে ইনকাম করতে পারছে। তো আমি বলবো যে এখানে বাংলাদেশ কিন্তু অনেক কাজটা হতে হয়েছে এবং আরো মানে অলরেডি আছে এবং হচ্ছে, আরো নতুন নতুন আসছে, কাজের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছে। এবং সেফ হিসেবে যদি কাজ করতে চাই আমি বলবো তাদেরকে যে ফুড মানে হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করা কিন্তু খুবই সেফ একটা বোর্ড জন্য, নাইট শিফট ডিউটি সাধারণত দেয় না এবং কাজের পরিবেশ খুবই ভালো। তো এখানে আমি এখানে যেতেও কাজ করতে পারে, খুব নিশ্চিন্তে ভালোভাবে কাজ করতে পারে। এবং এই যে আমরা বাড়িতে রান্না করছি মেয়েরা, এই রান্নাটা যখন আমরা কোনো ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করছি অথবা নিজের বিজনেস করছি ফুডে, তখন কিন্তু আমরা এই একই রান্নাই হয়তো করছি। এতে কি হচ্ছে নিজের আর্থিক উন্নয়ন হচ্ছে, সাথে সাথে কিন্তু আমার ফ্যামিলির কিন্তু উন্নয়নটা হচ্ছে। আমি কিন্তু ওই যে টাকাটা আমি ইনকাম করছি সে টাকাটা কিন্তু আমার ফ্যামিলিতে যাচ্ছে, আর্থিকভাবে স্বাবলম্বী একটা হচ্ছে, সাথে দেশের অর্থনীতিতে কিন্তু একটা অংশগ্রহণ করতে পারছে। তো আমি বলবো তো অবশ্যই সবাইকে ওয়েলকাম জানাবো যারা আসতে চায়, কারণ এখন অনেক শিক্ষিত ছেলেমেয়েরা আসছে এবং একটু পেশায় কিন্তু ভালোবেসে আসছে কাজ করতে। আমি বলবো যে অনেক বড় একটা কাজের সুযোগ আছে, ক্ষেত্র আছে, তো আপনারা অবশ্যই আসতে পারেন। আর আমি যেমন কিছুদিন আগে আমাকে ইন্ডিপেন্ডেন্ট কাজের ফিল পেতে ওখানটা হাইজার লজের একটা প্রোগ্রামে হবে, সেখানে কিন্তু আমাকে ইনভাইট করেছে বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে কয়েকজন মানে কালিনারি আর্টিস্ট শেফ তাদের ইনভাইট করেছে একটা একটা কম্পিটিশনে আমরা যাবো, অনেকের সাথে পরিচয় হয়, নেটওয়ার্কিং হয়, তাতে কিন্তু নিজের নলেজটাও বাড়ে, নেটওয়ার্কিংটা খুব ভালোভাবে হয়। আমি যেমন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট, আমাদের যেমন তারা পৃথিবীতে বিভিন্ন দেশে এরকম আমাদের এটা আসছে এবং বিভিন্ন দেশে আসছে, তো আমাদেরও কিন্তু গত বছর হওয়ার কথা ছিল আর একটা দেশ ছিল যা কলকাতা না ইন্ডিয়াতে, কিন্তু আমাদের একটু করোনার কারণে সেটা পিছানো হয়েছে। তো এই জিনিসগুলো হলে হয় কি নলেজ শেয়ার হয়, একটা দেশের বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে, বিভিন্ন দেশের ফুড সম্পর্কে জানা যায়, কালচার সম্পর্কে জানা যায়, মানে শেয়ার। তো এই জন্য আমি বলবো যে শিক্ষিত ছেলেমেয়েরা আসছে তারা খুবই ভালো করবে, যদি প্রফেশন আসে তারা খুবই ভালো করবে। আপা অনেক ভালো বললেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন, আপনি অনেক ব্যস্ত থাকেন আমরা জানি, আপনার মাঝেও সময় দিলেন, যদিও আজকে ইন্টারনেটের একটু ত্রুটির জন্য আমরা কথা খুব ভালো শুনলাম না। আমরা আশা করি আপনার সাথে আমাদের আবার একটা পর্ব হবে, সেদিন অনেক আরো গুরুত্বপূর্ণ কথাগুলো আরো মনোযোগের সাথে আরো নিরবিচ্ছিন্নভাবে শোনা যাবে। আপা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, ভালো থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই আপনাকে, আর প্রযুক্তির সুবিধা যেমন আছে অসুবিধা কিছু থাকবে, প্রত্যেকটি দিলেই আমাদেরকে আসলে আমি বলবো যে অ্যাডজাস্ট করে চলতে হবে, কারণ এই যে অনলাইনে বসে আমরা কথা বলছি এটাই তো অনেক বড় একটা সুবিধা আমাদের জন্য। একটু অসুবিধা হয়তো হয়েছে দর্শক যারা এতক্ষণ আমাকে কথা শুনলেন বা আমাদের কথা ছিলেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
তোমাকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এই আয়োজনের সাথে যারা জড়িত সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো আছেন। জি আপা, থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে একটু ত্রুটির জন্য আমরা আবারও দুঃখ প্রকাশ করছি, আশা করি আগামী পর্ব থেকে এই ধরনের কোনো ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।